সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমরা আলোচনা করব উত্তরাধিকার সম্পত্তি ক্রয়ের সময় সতর্কতা এবং উত্তরাধিকার সম্পত্তি ক্রয়ের সময় কি কি বিষয় দেখা উচিত এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করবো ভিডিওতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমাদের অনলাইন সাপোর্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমাদের নতুন কোনো ভিডিও আসলে সেটির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা সম্পত্তি ক্রয় করতে চান বা সম্পত্তি ক্রয় করার পূর্বে আপনাদের এই বিষয়গুলো জানাটা অবশ্যই জরুরি কেননা অনেকেই উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করে থাকি তো এখানে উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করার সময় কিছু সামান্য কিছু সতর্কতা আপনাকে অবশ্যই করতে হবে নাহলে আপনি পরবর্তীতে জমিটি খারিজ করতে আপনার সমস্যা হবে বা আপনার পরবর্তীতে এর ও গুণ অন্য ও আর গুণ এসে আপনাকে বলবে যে আপনার সম্পত্তিতে তার অধিকার রয়েছে তিনি ওয়ারিশ হিসেবে সম্পত্তির মালিক তো এই বিষয়গুলো নিয়ে আজকে ইন ডিটেলস আলোচনা করব তো চলুন শুরু করা যাক তো আমরা শুরুতে একটা বিষয় আগে জেনে নিই জমির মালিক এনার লাভ করে যেই বিষয়ে যেগুলোর কারণে ক্রয়ের মাধ্যমে অর্থাৎ আপনি জমি ক্রয় করোর জমি সম্পত্তির মালিকানা লাভ করতে পারবেন বিনিময়ের মাধ্যমে অথবা অ্যাওয়াজ বিনিময় দলিলের করার মাধ্যমে আপনি সম্পত্তি লাভ করতে পারবেন আদালতের ডিক্রির মাধ্যমে ইজারার মাধ্যমে বন্ধকি দলিলের মাধ্যমে গিফট বা দানের মাধ্যমে উত্তরাধিকার হিসেবে তো আজকে আমরা এই বিষয়টা আলোচনা করবো যে উত্তরাধিকার হিসেবে আপনি মালিক হলেন বা আপনি কোনো ব্যক্তি মালিক হলো তার জমিটি আপনি ক্রয় করতে চাচ্ছেন তো এই ক্ষেত্রে আপনার যে সমস্ত মানে সতর্কতা আপনাকে সতর্কতা আপনাকে করতে হবে সেই বিষয়গুলো আমরা আজকে তুলে ধরবো ভিডিওতে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা একটু দেখি এটা হচ্ছে একটি উত্তরাধিকার সম্পত্তির একটি দলিল একটা অর্থাৎ একটি বন্টন দলিল মলা হয় তো উত্তরাধিকার হিসেবে কেউ যদি মালিক হয় সম্পত্তি তাকে অবশ্যই একটা বন্টন দলিল করতে হবে তো বন্টন দলিলটি কিভাবে করবেন সেটা আমার ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন আর এই বন্টন দলিলের ক্ষেত্রে আপনারাকে এই যে এখানে যে বিস্তারিত কিভাবে তারা বন্টন করলো এই জিনিসটা আপনারা পরে নেবেন এটা আমি আজকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি না এই জিনিসটা আপনারা পরে নেবেন এখানে যেই যে তারা ভাই বোন থাকে তারা ভাই বোনের মধ্যে যেভাবে বন্টন করলো সম্পত্তিটি সেটির একটি বিবণ থাকে এবং কে কতটুকু অংশ জমি নিল সেটির পরিমাণ এখানে তাদের অংশগুলো দেওয়া থাকে এখানে নয় তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব না তো আমরা আজকে আলোচনা করব যেটা আপনি উত্তরাধিকার হিসেবে কোনো সম্পত্তি উত্তরাধিকার সম্পত্তি যদি ক্রয় করেন সেক্ষেত্রে আপনার যে সমস্ত আপনারা সতর্কতা অবলম্বন করবেন অর্থাৎ যখন আপনি সম্পত্তিটা ক্রয় করবেন তখন জমি বিক্রেতার কাছ থেকে যেই কাগজপত্রগুলো আপনারা নেবেন সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম হচ্ছে সংশ্লিষ্ট খতিয়ানের ফটোকপি আপনি যখন সম্পত্তিটি কবলা হবে তখন কি করবেন সংশ্লিষ্ট খতিয়ানের ফটোকপি বা সার্টিফাইড কপি মূল ওয়ারি সনদপত্র অনদিক তিন মাসের মধ্যে ইস্যুকিত অর্থাৎ তিন মাসের মধ্যে আপনার হতে হবে যে ওয়ারের সনটটি যদি যখন তৈরি করবে তখন অবশ্যই সেটি তিন মাসের মধ্যে হতে হবে এর অতিক্রম করলে সেটি বাতিল হয়ে যাবে মূল দলিলের ফটোকপি বা মূল দলের সার্টিফাইড কপি বা ফটোকপি নিয়ে নেবেন সর্বশেষ জমির জরিপের পর থেকে বায়া পিঠ দলিল পিঠ দলিলের সার্টিফাইট এবং ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে তো এখানে আপনারা যেটা পিট দলিলগুলো নিয়ে নেবেন যে আমি আপনাদেরকে এখানে একটু দেখাইলাম এখানে একটি সাফ সাফক দান কবলা হয়েছে এটা উত্তরাধিকার সম্পত্তি হতে তো দেখুন এখানে এই যে আমরা এই সম্পত্তিটি এখানে যতবার পঁচিশ বছরের মধ্যে আপনার কবলা হয়েছে তো এই পঁচিশ বছরের মধ্যে যতগুলো দলিল হয়েছে দলিল নাম্বার দেওয়া থাকবে এখানে সবগুলো দলিলের ফটোকপি আপনারা নিয়ে নেবেন কেন নেবেন সেটা আমি একটু পরে বলতেছি আপনাদেরকে তারপরে ভূমি উন্নয়ন কর পরিষদের দাখিলা এটাও আপনাকে নিতে হবে আদালতের রায় বা ডিগ্রি সার্টিফিকেট কপি অর্থাৎ আপনার যদি আদালতের রায় বা ডিক্রি থাকে সেক্ষেত্রে এর সার্টিফিকেট কপিটা আপনি নিয়ে নেবেন তফসিল বর্ণিত জমির চৌহাদ্দি কলমি নকশা এটি একটু গুরুত্বপূর্ণ কলমি নকশা আপনাকে অবশ্যই নিতে হবে আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রতিনিধির তথ্য এবং অন্যান্য যেটা আবেদনকারীর এটা হচ্ছে আবেদন করার সময় আপনাকে যে ফর্মগুলো আপনাকে দিতে হবে আর কি যে ও সম্পত্তি যখন আপনি রেজিস্ট্রেশন করবেন সেটা যদি যখন নাম জারি করবেন তখন আপনাকে এই কাগজগুলো লাগবে আসলে সতর্কতা হচ্ছে এটাই এই কাগজগুলো সবগুলোই আপনাকে সংগ্রহ করতে হবে যখন আপনি ওআরিস হিসেবে কোনো সম্পত্তি ক্রয় করবেন তারপরে যেটা আপনার এই যে দেখুন এখানে আমরা সার্টিফাইড ওই দলিলটি সার্টিফাইড বায়া দলিলগুলো যেগুলো এই যে বায়া দলিলগুলো আমরা সংগ্রহ করে রাখছি অর্থাৎ এই দলিলটির এই দলিলটি যখন আমরা রেজিস্ট্রেশন করছি উত্তরাধিকার সম্পত্তি থেকে তখন এই দলিলের যতগুলো বায়া দলিল রয়েছে সবগুলো দলিল এখানে ফটোকপি আপনাকে লাগবে সংগ্রহ করে রাখবেন কেননা আপনার যখন আপনি যখন জমিটি একটি খতিয়ান সৃষ্টি করবেন বা নামদারি করবেন তখন আপনাকে এই এই ফটোকপিগুলো আপনাকে অবশ্যই লাগবে যেগুলো আমি আপনাদেরকে তখন যেটা বললাম যে সম্পত্তি ক্রয় করার সময় আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আপনার যখন আপনি একটি ও আর সম্পত্তি ক্রয় করবেন তখন আপনার সেখানে যে পারিবারিক বন্টন দলিলটা হলো সেখানে সবাই সমানভাবে পেলো কি না সবাই সন্তুষ্ট হলো কি না সম্পত্তি নেওয়ার পর এটা এটাকে বলা হয়ে থাকে বন্টন দলিল প্লাস নামা দলিলও বলা হয়ে থাকে কেননা আপোষ হতে হবে সবাইকে যদি আপোষ না হয় সেক্ষেত্রে আপনার দলিলটি গ্রহণযোগ্য হবে না যে কারণে যে সম্পত্তিটি সবাই সমান পরিমাণ পেলো কি না ভাগ বন্টন হলো কি না সেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে তো এই বিষয়গুলো যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে আপনি পরবর্তীতে হয়তো জমিটি ক্রয় করার পর আর ঝামেলা পোহাতে হতো হবে না হতে হবে না তো এই ছিল মোটামুটি এই ওআর সম্পত্তি ক্রয় করার ক্ষেত্রে আপনার সতর্কতা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ